ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد. বোন জানতে চেয়েছেন, নামাজে কিরাত পড়ার সময় তিন আলিফ বা চার আলিফ মদ কতটুকু টানা জরুরি? তিন আলিফই বা চার আলিফই টানতে হবে নাকি এক আলিফ টানলেও তো হবে? এক আলিফ মদ মোটেই না টান দিলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? আকুলু অবিল্লাহে তৌফিকা। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাগান্নাউ বিল কোরআন, তোমরা সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করো, নাম্বার ওয়ান। নাম্বার টু, কোরআন তথা আরবি এমন একটি ভাষা যেটি উচ্চারণের মাধ্যমে কিন্তু অর্থের অনেক পার্থক্য হয়ে যায়। আপনার এর অক্ষরগুলো উচ্চারণে যদি সঠিকভাবে উচ্চারণ না করেন তাহলে কোনো কোনো ক্ষেত্রে অর্থের মারাত্মক পার্থক্য হয়। নাম্বার থ্রি, এই তাজবিদ, কোরআন তাজবিদ সহকারে পাঠ করাটা এটি জরুরি। কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি যেটাকে মধ্যে লাজেম বলা হয় অবশ্যই আপনাকে টানতে হবে, সে মধ্যে মুনফাসিল যেটা সেটি হচ্ছে মানে তাজবিদ বিদগণ বলেছে সেটি আপনি পুরাপুরি না টানলেও সমস্যা নাই, কিন্তু যেটা হচ্ছে মধ্যে লাজেম বলা হয় ওয়ালা দাল্লিন, এখানে আপনাকে টানতে হবে। বিশেষ করে যেখানে লাম আলিপ আছে, মিম আলিপ আছে, আপনি এক আলিপের কথা বলেছেন, আসলে এক আলিপ আমি যতটুকু জানি এক আলিপ মানে মদ নাই, কমপক্ষে দুই থেকে শুরু। তাহলে এই যে লাম আলিফ যাব, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি এখানে লা যদি না টানেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, তাহলে আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে এইটি আপনি ঘোষণা করলেন। কারণ লাম আলিফ যাব লা মানে না, আর শুধু লাম যাব লা মানে অবশ্যই হ্যাঁ। তাহলে যে যেইখানে লা আছে সেখানে যদি আপনি লা যদি না টানেন তাহলে তো অর্থের পার্থক্য হয়েই যাবে। এবং সেই ক্ষেত্রে বিশেষ করে সুরা ফাতিহাতে যদি আপনি ভুল করেন তাহলে নামাজটা বাতিল বলে গণ্য হবে। সুরা ফাতিহার পরে যে আরেকটা সুরা আমরা সংযোজন করি সেই সুরাতে যদি কিছুটা ভুল ত্রুটি হয়ে যায় সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন যে নামাজ এটা বাতিল হবে না। তবে আপনি ইচ্ছাকৃত যদি ভুল করেন তাহলে সেই ব্যাপারে কিন্তু মশালাটা অন্য। এই জন্যই অনুরোধ করব যে বিশেষ করে যেই সুরাগুলো আমরা নামাজে পড়ব সেইগুলো কমপক্ষে একটু শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। সেটা ডাইরেক্ট কোনো শিক্ষকের কাছে হয়তোবা শোনাবো, অথবা আলহামদুলিল্লাহ এখন ইউটিউবের মাধ্যমে অথবা অনেক কারি সাহেবের কেরাত যেটা খুব তাজবিদ সহকারে ধীর স্থিরভাবে তেলাওয়াত করেন, শেখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি রহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ, যেটা বর্তমানে উনি মসজিদে নববীর ইমাম, খুব সুন্দর তাদবির সহকারে তিনি তেলাওয়াত করেন, ইব্রাহিম আল খুদাইর সুন্দরভাবে তেলাওয়াত করেন। তো এই সমস্ত কারিদের বা কারি আব্দুল বাসিদ অনেকে আছে যে খুব ধীর স্থিরভাবে তেলাওয়াত করে, এই সমস্ত কারিদের আপনি তেলাওয়াত শুনুন। আবার কখনো কখনো যদি আপনি কোনো শিক্ষকের কাছে না শোনান সেই ক্ষেত্রে আপনি নিজ রেকর্ড করে, সেটা মোবাইলেই হোক অথবা কোনো কিছুতে আপনি রেকর্ড করে আপনি রেকর্ড ওইটা শুনুন এবং সাথে সাথে ওই কারি সাহেবের কেরাতটাও শুনুন, এই দুটা কম্পেয়ার করুন, সেখানে দেখবেন আপনি কোনটা ভুল হচ্ছে। কারণ শুধু শোনার মাধ্যমে হবে না, তো এটা আপনাকে এই জন্য শিক্ষককে বিশেষ করে কোরআন এটা শোনাইতে হয়। তো এই জন্যই এটি হচ্ছে অবশ্যই মানে অক্ষর উচ্চারণের ক্ষেত্রেও অর্থের পার্থক্য হতে পারে, আর তাজবিদ যদি আপনি আদায় না করেন সেই ক্ষেত্রেও মানে অর্থের পার্থক্য হয়ে যেতে পারে। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনি এখানে ছোট হা হায়ে
মানে হাওয়াজ দিয়ে যদি আপনি পড়েন তাহলে সমস্ত গৃহলতা গাছপালা অর্থ। আর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হায় হত্তি তথা বরহা এটি যদি আপনি পড়েন তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসা, আর এটা এখানে মতলুব। এই জন্য এই ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যারা জেনানে শিক্ষিত রয়েছেন তারা এই যে বাংলা উচ্চারণ পড়ে যে কোরআন পড়ে থাকেন অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, উনি আরবি পড়েন না, নিচে বাংলা উচ্চারণ লেখা আছে শরিয়া ল আল হয়কার মাহাম দৈরশুদ্ধ আলহামদ এটা পড়েন, এই 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 বাংলা উচ্চারণ করে খবরদারকে কোরআন পড়বেন না, এই ক্ষেত্রে কিন্তু নেকির ব্যাপারে প্লাসের স্থানে মাইনাস হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ সে আপনি উদাহরণ দিয়ে বলি যে বাংলাতে হ অক্ষর একটি, পক্ষান্ত আরবিতে হা অক্ষর দুটো, তাহলে আলহামদু এখানে বড় হা, আপনি এটা বাংলাতে যে হ অক্ষর একটি আপনি এটাকে ছোট এবং বড় আরবি হা এই দুইটার মধ্যে আপনি এক হ অক্ষর দিয়ে কীভাবে পার্থক্য নির্ণয় করবেন? সম্ভব না, এভাবে অনেক আছে। এই জন্যই কোরআন শিখতে হবে, এটা লজ্জা করা যাবে না। মদিনা ভার্সিটিতে যখন অধ্যয়নরত ছিলাম তখন মসজিদে নববীতে দেখেছি, একদা দেখলাম যে 60 থেকে 70 বছরের বৃদ্ধ, সেটা মানে খুব সম্ভব 12 থেকে 15 বছরের এই কিশোরের কাছে সে কোরআন শিখছে, কোনো লজ্জা নেই। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকেই যে বিশেষ করে আল্লাহর কালাম এটি সহি শুদ্ধভাবে আমরা যেন তেলাওয়াত করতে পারি তৌফিক আল্লাহ দান করুন।